বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এর মধ্যে কি আমাদের বইয়ের অঙ্কগুলো শেষ হয়েছে? তোমাদের শিটেরও কি যোগ্যতা ভিত্তিকগুলো চলছে, তাই না? যোগ্যতা ভিত্তিকের অঙ্কগুলো কি তোমাদের জন্য নতুন? তোমরা যেহেতু থ্রিতে উঠেছো, কিন্তু করতে কি মজা লাগছে নিশ্চয়ই, তাই না? তো আসো আমরা আজকে 4 নম্বর অঙ্কটা করি। সবাই শিটটা হাতে নিয়েছো আশা করি। 4 নম্বর প্রশ্নটা পড়ছি, মিস খেয়াল করো। একটি কলমের দাম 10 টাকা এবং একটি খাতার দাম 28 টাকা। যে প্রথম যে লাইনটা সেটা হচ্ছে কি আমাদের উদ্দীপক, হ্যাঁ। এখান থেকে আমাদের কি নিচের যে ক খ গ গুলো দেওয়া থাকে ওই অপশনগুলো থেকে আমাদের অঙ্ক করতে হবে। তো ক নাম্বারে কি বলেছে দেখো, তিনটি কলমের দাম কত। তো তিনটি কলমের দাম আমরা কিভাবে করবো, যেহেতু আমরা বই থেকে গুণ অঙ্ক করে এসেছি, আমরা জানি কি একটির দাম দেওয়া থাকলে ওখান থেকে কি আমরা যে কোনো সংখ্যার দাম বের করতে পারি। তো প্রশ্নে দেখো একটি কলমের দাম দেওয়া আছে, ওখান থেকে আমরা কি করবো, তিনটি কলমের দাম বের করবো। তো ক নাম্বার আমি লিখেছি দেখো একটি কলমের দাম 10 টাকা, সুতরাং তিনটি কলমের দাম, তাহলে তিনটি কলমের দাম কি আরো বেশি হবে? সেক্ষেত্রে কি করতে হবে, উপরে যে সংখ্যাটা থাকে সেটা আগে লিখবো, গুণ তারপর কি তিন, তাহলে 3 10 গুণে কত, 30, তাহলে 30 টাকা। এখানে উত্তরটা লিখে দিতে হবে অবশ্যই প্রত্যেকটা পরে, হ্যাঁ মিস লিখতে ভুলে গেছিলাম। তাহলে 3 10 গুণে কত, 30 টাকা। সেম ভাবে দেখো খ নাম্বারটাও কিন্তু একই রকম, 10টি কলমের দাম কত। তাহলে আমরা আবার কিভাবে করবো, একটি কলমের দাম থেকে, তাই না? তো একটি কলমের দাম 10 টাকা, সুতরাং 10টি কলমের দাম কত হবে, এই 10 তারপর গুণ কি 10 সংখ্যা, তাহলে 10 10 গুণে কত, আমরা 10-এর নাম আমরা সবাই পারি, তাই না? 10 10 গুণে কত, 100 100 টাকা। তাহলে 10টি কলমের দাম কত হবে, 100 টাকা। তো কি অঙ্কগুলো অনেক সহজ, তাই না? শুধু আমরা ক খ করে করবো, এরপর আমরা গ নাম্বারে যাবো। তারপর আসো গ নাম্বারে 5টি খাতার দাম কত। তাহলে 5টি খাতার দামটা আমরা কিভাবে বের করবো, এটার জন্য প্রশ্ন আমার কি দেওয়া আছে দেখো, একটি খাতার দাম। তাহলে একটি খাতার দাম থেকে আমরা 5টি খাতার দাম বের করবো। একটি খাতার দাম কত, 28 টাকা। একটি খাতার দাম 28 টাকা, সুতরাং 5টি খাতার দাম কি হবে, 28 গুণ 5। আমরা রাশিটা বের করি, যেগুলোকে কিন্তু রাফ দেখাতে হবে অবশ্যই পাশে, তোমরা খাতার ডান পাশে এভাবে রাফ লিখে দেখাবে, হ্যাঁ, নামটা, যেগুলো তো আমরা সরাসরি করতে পারবো না। তাহলে 5 8 গুণে কত, আমরা জানি 40 40-এর কত লিখবো, 0, হাতে কত আছে 4, 5 2 গুণে 10, 4 যোগ করলে কত হয়ে যায়, 14, আমরা কত পেলাম, 140। তাহলে 140 টাকা, এটাই হচ্ছে কি আমার 5টি খাতার দাম। আর আমরা গ নাম্বারটা দেখো, 3টি কলম ও 5টি খাতার দাম একত্রে কত টাকা। তাহলে 3টি কলমের দাম দেখো আমরা বের করেছি, তাই না? কোথায় বের করেছি, ক নাম্বারে। আবার 5টি খাতার দাম এটাও কোথায়, এখন এখানে বের করলাম, দেখেছো? তাহলে আমরা 3টি কলম ও 5টি খাতার দাম কি করতে পারি, কত সেটা একত্রে বের করতে পারি। তো আমি কি লিখছি দেখো, 3টি কলমের দাম কত ছিল, তোমরা ক নাম্বার একটু দেখলেই বুঝতে পারবে, 3টি কলমের দাম 30 টাকা। এটা আমি কোথায় পেয়েছি, ক হতে, সেই জন্য পাশে কি লিখে দিব, ক হতে পার। আর আরেকটা কি বলছে, 5টি খাতার দাম, তো আমি কি লিখব, 5টি খাতার দাম, 5টি খাতার দাম কোথায়, এই যে গ তে বের করেছি, তাই না? কত, 140 টাকা, 140 টাকা, যেটা কোথেকে পেয়েছি, গ গ করতে পার। এখন আমরা কি করব, একত্রে কত টাকা বের করার জন্য দুইটাকে কি করতে হবে, যোগ করতে হবে। সুতরাং একত্রে কত টাকা সেটাকে আমরা কি, মোট দাম লিখলে চলবে, হ্যাঁ, সময় এখন আসে যোগ করি, 0-এর সাথে 0 যোগ করলে 0, 4-এর সাথে 3 যোগ করলে 7, 1টা নিয়ে নেব, তাহলে কত পেলাম, 170 টাকা। এটাই হচ্ছে আমাকে উত্তর, 170 টাকা। তো এটা তুলে না আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। তারপর চল আমরা 5 নম্বর অঙ্কে চলে আসি। তন্দ্রার বাবা বাজার থেকে 350 টাকা দামে একটি ইলিশ মাছ কিনলো, হ্যাঁ, একটি ইলিশ মাছ কিনলো কত টাকা, 350 টাকা।
তো ক নম্বরে কি বলেছে দেখো 10 টাকায় কত পয়সা তো 10 টাকায় কত পয়সা এটার জন্য এটা বের করতে হলে আমাকে কি জানতে হবে আমাকে জানতে হবে কি 1 টাকা সমান কত পয়সা এটা আমরা পড়েছি না 1 টাকা সমান কত পয়সা 100 পয়সা তো আমি কি লিখেছি দেখো আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা প্রশ্নে কত টাকা বের করতে বলেছে 10 টাকা তাহলে সুতরাং 10 টাকা সমান 100 গুণ এই যে উপরে 100 এ কাটা লিখলো তারপর গুণ কি 10 পয়সা রাফাটা গুণটা করছি দেখো অবশ্যই রাফে গুণটা দেখাবে শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য আবার শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য শূন্যের সাথে এক গুণ করলে শূন্য গুণ দিলাম শূন্যের সাথে এক গুণ করলে শূন্য আবার শূন্যের সাথে এক গুণ করলে শূন্য এর সাথে এক গুণ করলে 1 এবার আমরা কি করব যোগ করব তাহলে এখানে শূন্য আবার এখানে শূন্য যোগ করলে কত পাই তো 10 থেকে কত পয়সা আমরা পেয়ে গেলাম উত্তরটা কত পয়সা 1000 পয়সা এটাই হচ্ছে উত্তর 10 টাকায় হচ্ছে 1000 পয়সা রাফ করে এভাবে দেখাবে ঠিক আছে আর প্রত্যেকটা পর উত্তর লিখবে তারপর আমরা খ নাম্বারটা দেখি এক থালি ইলিশ মাছের দাম কত তাহলে এক থালি ইলিশ মাছের দাম আমরা কিভাবে বের করতে পারি এক থালি সমান কয়টি এটা আমাকে জানতে হবে আমরা তো জানি তাই না এক থালি সমান কয়টি চারটি তাহলে চারটি ইলিশ মাছের দাম বের করলে কি আমরা এক থালি ইলিশ মাছের দাম পেয়ে যাবো আমি লিখেছি দেখো আমরা জানি এক থালি সমান চারটি প্রশ্নে আমার কি 31 মাছের দাম দেওয়া আছে না 350 টাকা 31 মাছের দাম 350 টাকা সুতরাং চারটি ইলিশ মাছের দাম চারটি ইলিশ মাছের দাম 350 গুণ 4 টাকা চারটা কেন এসেছে এক খালির জন্য ঠিক আছে তো এখন আসো আমরা গুণটা করে ফেলি শূন্যের সাথে 4 গুণ করলে শূন্য 4 এর সাথে 5 গুণ করলে কত 4 5 গুণে 20 20 এর শূন্য হাতে আছে 2 3 4 গুণে 12 2 যোগ করলে কত 14 এটাই আমার উত্তর প্রত্যেকটা নিচে বারবার ধরছি উত্তর লিখে দিবে তারপর দেখো 20টি ইলিশ মাছ কিনতে কত টাকা লাগবে তাহলে 20টি ইলিশ মাছ কিনতে কত টাকা লাগবে এটার জন্য কি আমাকে 20টি ইলিশ মাছের দাম বের করতে হবে কিভাবে করব খ নাম্বার আমরা যেভাবে করেছি 31 মাছ থেকে 4টি ইলিশ মাছের দাম বের করেছি সেম ভাবে এখানে কি গ নাম্বার 31 মাছের দাম থেকে 20টি ইলিশ মাছের দাম বের করব তো দেখো আমি লিখেছি দেখো 31 মাছের দাম 350 টাকা এটা আমার কি প্রশ্নে ছিল তাই না আর এখন কয়টি বের করতে বলেছে 20টি তাহলে সুতরাং 20টি ইলিশ মাছের দাম 20টি ইলিশ মাছের দাম কি হবে 350 গুণ 20 টাকা তো আসো পাশে আমরা কি করব রাফ করব খাতার ডান পাশে সব সময় শূন্য সাথে শূন্য গুণ করলে শূন্য পাশের সাথে শূন্য গুণ করলে শূন্য তিন সাথে শূন্য গুণ করলে শূন্য গুণ চিহ্ন দিলাম আবার শূন্যের সাথে দুই গুণ করলে শূন্য পাঁচ দুই গুণে দশের শূন্য হাতে কত আছে 1 তিন দুই গুণে ছয় এক যোগ করলে সাত তাহলে আসবার যোগ করি এখানে শূন্য শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য এখানেও শূন্য কত নামল সাত তাহলে কত 7000 টাকা এটাই হচ্ছে কি আমার উত্তর 20টি ইলিশ মাছ কিনতে কত টাকা লাগবে 7000 টাকা তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো তোমরা এগুলো কি করবে সিডব্লিউগুলো চর্চা করবে আমি তোমাদের জন্য এরপর দুইটা নামটা দিয়ে দিচ্ছি একসাথে এতগুলো পড়া দেওয়ার কারণ হচ্ছে আসলে আমাদের সময় স্বল্পতা ক্লাস যেহেতু কম সেই জন্য সব একসাথে দিয়ে দিচ্ছি আর এরপর তোমাদের ক্লাস কিন্তু একদিন গ্যাপ আছে একদিন গ্যাপ দিয়ে সেই জন্য তোমরা মাঝখানে দুইটা নামটা পড়ে নিতে পারবে হ্যাঁ তো আমি এরপর তোমাদেরকে দুইটা নামটা দিয়ে দিচ্ছি চলো আজকে আমরা আরেকটু শিখবো 11 ও 12 এর নামটা আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে লিখেছি দেখো 11 সাথে শূন্য গুণ করলে 11 শূন্য গুণে কত শূন্য 1 11 কত 11 11 দুই গুণে কত 22 11 তিন গুণে কত 33 11 চার গুণে 44 11 পাঁচ গুণে 55 11 ছয় গুণে 66 11 সাত গুণে 77 11 আট গুণে কত 88 11 নয় গুণে 99 11 দশ গুণে 110 11 নামটাতে কি অনেক সহজ তাই না তো এটা তোমরা সিডব্লিউ থেকে তুলে নিবে তুলে বাসায় কি শিখে নেবে আমি আবার 12 এর নামটা দেখিয়ে দিচ্ছি 12 শূন্য গুণে কত শূন্য 12 এক গুণে 12 12 দুই গুণে 24 12 তিন গুণে 36 12 চার গুণে 48 12 পাঁচ গুণে 60 12 ছয় গুণে 72 12 সাত গুণে 84 12 আট গুণে কত 96 12 নয় গুণে 108 আর 12 দশ গুণে কত 120 তো নামটা বলে কি করবে তোমাদের চারটা নামটা আছে আজকে দুইটা
টা দিয়েছি নেক্সট ক্লাসে আর আর দুটো তোমাদেরকে দিয়ে দিব এগুলো তোমরা সিডব্লিউ চর্চা করবে শিখবে ভালো করে আজকে তোমাদের কোনো এসডব্লিউ নেই তো সবাই ভালো থেকো আর ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ